মৃত যুবকের দেহ বাড়িতে আনার পর স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদেহ ঘিরে কান্নার রোল ওঠে, শুরু হয় শেষকৃত্যের প্রস্তুতি। শ্মশানে নিয়ে যাওয়ার আগেই সাদা কাপড়ে মোড়া যুবক হঠাৎই নাকি উঠে বসেন, জল খেতে চান। পরিবারের দাবি, জল দেওয়ার পর জলও খায় যুবক। তারপর পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা, কিন্তু যুবককে আর বাঁচানো যায়নি। ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। জানা গেছে, মৃত যুবকের নাম ছোটন সর্দার, বাড়ি ভাতার থানার বাউড়িপাড়া এলাকায়। এলাকাতেই একটি চায়ের দোকান চালাতেন ওই যুবক। মৃত যুবকের পরিবারের দাবি, গত সোমবার ভোর রাতে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় ছোটনের। পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে যুবককে ওষুধ ও ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেন চিকিৎসকেরা। পরিবারের আরও দাবি, হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আসল কাণ্ড এরপর। যুবককে মৃত ঘোষণা করার পর পরিবারের লোকেরা তার দেহ বাড়িতে ফিরিয়ে আনেন। কাছেই শ্মশানে মৃতদেহ শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়। তখনই নাকি সাদা কাপড়ে ঢাকা মৃত যুবক নিজেই জল খেতে চান। জল দিলে তিনি তা খেয়েও নেন বলে দাবি পরিবারের। এরপর পরিবারের লোকেরা তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু যুবককে আর বাঁচানো যায়নি। ঘটনার পর ভাতার জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। এ বিষয়ে ঝন্টু সর্দার বলেন, চিকিৎসা ঠিকমতো হলে যুবক বেঁচে যেত। চিকিৎসায় গাফিলতির জন্যই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে তিনি আরো বলেন, হাসপাতালে আমাদের কাছে খবর আছে যে হার্ট ফেল করেছে। হার্ট ফেল করেছে, আমরা বাড়িতে নিয়ে এসে রেখে দিই। বাড়িতে লোকজনকে খবর আবার দিয়ে বাড়ির লোকজন সব এসেছে, এসে সব বুকের উপরে পুরো পুরো কাঁদছে। তখন নড়ে ওঠে, নড়ে উঠে আবার আমাদের নিয়ে যায় হাসপাতাল। হাসপাতালে যাওয়ার পর আমাদের সব ঠাকুর দেবদার কাছে উপর হয়ে পড়ে কান্নাকাটি করে তারপর আবার ওদের ডেড বডি এলো, বলছে মারা গেছে, জল খেয়েছিল বাড়ির মধ্যে। এখন এই তো ডেড বডি ঢুকলো, বলছে তো মারা গেছে, বলছে এখন তো ঢুকিয়ে দেখিও নাই, এবার দেখবো। একই অভিযোগ মৃত যুবকের আত্মীয়দের। অপর এক আত্মীয় বলেন, ওকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার, বাড়িতে আনার পর সে জলও খেয়েছে, একটু জল খেয়েছে, সামনে জলও খেয়েছে, এরপর যেতে যেতে আবার ডেট হয়ে গেছে। তাহলে কেমন সে ডাক্তার? মরে না, মরা মানুষটাকে জানতো, মানুষটা মরে গেছে, কারণ সে হসপিটালে রাখতে পারতো না। ঘন্টা চারেক একটা নিয়ম আছে যে একটা মানুষ মরে গেলে চার ঘন্টা রেখে আমরা বর্ধমান হসপিটালে গিয়ে আমরা নিজেদের ডেড বডি আনতে পারি না। চার ঘন্টা পর আমাদের বডি ছেড়ে দেয় ভাতার কি হসপিটাল, ছেড়ে দিলে বিষ খা রুগী নয় যে তুমি নিয়ে যাও পুরী থাকে গরিব মানুষ, তা তো নয়, কিন্তু বিষ খা রুগী নয়। এই যদি বিষ খা রুগী হতো, হ্যাঁ মরে গেছে, ডেড বডি পুরী দাও গা, এই তো আমাদের হার্ট ব্লক হয়ে মারা গেল। যদিও মৃত যুবকের পরিবারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলার এক স্বাস্থ্যকর্তা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি, যুবক মারা যাওয়ার পরই হাসপাতালে তার দেহ নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ময়নাতদন্তের কথা বলতেই তখনই পরিবারের লোকেরা দেহ নিয়ে পালিয়ে যায়। একেবারে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।